জঙ্গিদের আর্থিক সাহায্য করার অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালালো এনআইএ। সব মিলিয়ে শতাধিক পিএফআই সদস্যকে গ্রেপ্তার করেছে এনআইএ। জাতীয় রাজনীতির স্বার্থে কংগ্রেসের সঙ্গে যাবতীয় মতবিরোধ মিটিয়ে নিতে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের। তিনি জানান, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের ভূমিকায় তৃণমূলের অনেকেই অসন্তুষ্ট, কিন্তু মমতা বৃহত্তর বিরোধী ঐক্যের কথা ভেবে সেসব ভুলে যেতে রাজি আছেন। দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুসলিমদের সঙ্গে আলোচনায় বসলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান উমের আহমেদ ইলিয়াসির সঙ্গে দেখা করেছেন তিনি। কংগ্রেসের সভাপতি নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। শশী থারুর, অশোক গেহলটের পর এবার দিগ্বিজয় সিংহ নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন, ফলে সভাপতি পদের লড়াই ক্রমশ জমে উঠছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে মুড়ি, ঘুগনি ও চায়ের পসরা সাজিয়ে বসলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর তারা গেটের বাইরে মুড়ি, ঘুগনি ও চা বিক্রি করেন। ছিলেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গারা। ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বৃহস্পতিবার রাজ্যের আর্জি আবারও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ পূর্বের নির্দেশই বহাল রাখল। এ নিয়ে তৃতীয়বার রায় পুনর্বিবেচনার রাজ্যের আর্জি খারিজ করা হলো আদালতে। স্কুল পোশাক নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সব সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের পোশাকের রং পাল্টে নীল সাদা করার কথা জানিয়েছিল সরকার। তারপরই বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ভারপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে 50 লক্ষ টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। তার অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় আনুমানিক 50 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে। চাঁচলের জিএসএ মাদ্রাসায় বাম কংগ্রেস জোট জেতার পর থেকেই তাদের কর্মী সমর্থকদের ওপর পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে সরব হয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। রায়গঞ্জের কর্ণজোড়ায় সিপিএমের চোর ধরো জেল ভরো কর্মসূচি ঘিরে তুলকলাম কাণ্ড বাঁধল। ভেঙে দেওয়া হলো পুলিশের ব্যারিকেড। রাজ্য নেতা সুজন চক্রবর্তী ও পলাশ দাসের নেতৃত্বে সিপিএম কর্মী সমর্থকদের থামাতে জল কামানো চালাতে হয় পুলিশকে।